শ্রোতা বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা। আজকে অনুষ্ঠান যাকে নিয়ে করছি, তিনি দেশের একজন বিখ্যাত অভিনেতা, যাকে আমরা 17 ফেব্রুয়ারিতে আমি সময়টা বলতে ভুল করেছি, 17 ফেব্রুয়ারিতে যার মৃত্যু হয়েছিল, এবং তিনি এপারে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন আরেক পারে, যেখান থেকে ফেরার কোনো সম্ভাবনাই নেই, কারোই থাকে না। কিন্তু তারপরেও কিন্তু কিছু কথা, কিছু স্মৃতি কিন্তু থেকে যায়, যদি ওই পর্যায়ে মানুষ পৌঁছতে পারে। মান্না এমন একটি পর্যায়ে পৌঁছেছিল যে তার অনেক স্মৃতি, অনেক কথা আমাদের মাঝে রয়ে গেছে। বিশেষ করে তার অভিনীত চলচ্চিত্রগুলো সবসময়ই আমরা চলচ্চিত্র দেখছি, সিডিতে দেখছি, ডিভিডিতে দেখছি, এবং বারবার দেখছি এবং মনে করছি এবং স্মৃতিচারণ করছি। আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করব, তাকে নিয়ে স্মৃতিচারণ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন এদেশের চলচ্চিত্রে অঙ্গনের একজন বলিষ্ঠ অভিনেত্রী, এবং সবাই তাকে আমরা এক নামে চিনি, এবং মান্নার সঙ্গে প্রচুর ছবিতে সে অভিনয় করেছে, প্রচুরই বলবো, কারণ যে কটি ছবিতে অভিনয় করেছে সাংঘাতিক অভিনয় করেছে, এবং তিনি হলো আমাদের প্রিয় নিপুণ। এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি এই মান্না যাকে নিয়ে স্মৃতিচারণ করছি, তাকে নির্মাণের পেছনে যে ব্যক্তির সবচেয়ে বড় অবদান, যিনি দেশের একজন বরেণ্য চলচ্চিত্রকার, অত্যন্ত মেধাবী একজন চলচ্চিত্রকার, তার নিজস্ব একটি পরিচয় আছে যার অসংখ্য ভক্ত শ্রোতা দেশে আছেন। তিনি হলেন আমাদের মাঝে আমাদের প্রিয়জন, প্রিয় পরিচালক কাজী হায়াত। অবশেষে যাকে পরিচয় করাচ্ছি, তিনি অবশ্যই আমরা চিনি, আমরা জানি, দুরকমভাবে তাকে জানি। একরকমভাবে জানি যে আমাদের ছোট বোন, বিশেষ করে আমারই ছোট বোন শেলি, আরেকভাবে জানি যেটা, সেই জানাটা হলো ও প্রয়াত মান্নার স্ত্রী শেলি মান্না। এবং তার সম্পর্কে বা তাকে যদি বলি স্মৃতিচারণ করতে, বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ আজকে 19 তারিখ, 17 তারিখে অর্থাৎ 17 ফেব্রুয়ারিতে সে আমাদের ত্যাগ করে চলে গেছেন পরলোকে। সেই স্মৃতিচারণ করতে সে কতটুকু পারবে আমি জানি না, কারণ এই 4-5 দিন তাকে আমি দেখেছি একেবারে মর্মাহত, ব্যথিত, যা হয় আর কি, স্বামীকে হারিয়ে স্ত্রী যে অবস্থা। আজকে সে একা, একটি সন্তান আছে, একটি ছেলে আছে, সেই ছেলেই তার সব, মানে এখন সব কিছু, সর্বেসর্বা, তাকে নিয়েই সে বেঁচে আছে, সে কাজ করছে, এবং আমাদের নিয়ে সে ভাবছে, কথা বলছে, আমাদের নিয়ে সে নানানভাবে চেষ্টা করছে মান্নাকে এই আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে আরও কীভাবে বাঁচিয়ে রাখা যায়। আসুন আমরা প্রথমেই আলাপ করি আমাদের সেই প্রিয় অভিনেত্রী নিপুণ, যার সঙ্গে মান্না বেশ কয়েকটি ছবি করেছে। নিপুণ, তোমাকে জিজ্ঞেস করব, তুমি তো বেশ কয়েকটি ছবি মানুষ, সাতটা ছবি কিন্তু কম নয়, তুমি এসছো কিন্তু খুব স্বল্প সময়, খুব অল্প সময়, তো এর মধ্যে তুমি যে তার সঙ্গে অভিনয় করলে, তোমার অভিনয় করতে গিয়ে তার মধ্যে স্পেশাল তুমি কি দেখলে যে মান্না, এখন তো এরপর অনেক ছবিতে অভিনয় করেছো এবং করার পর অনেক নায়ক তোমার সঙ্গে কাজ করেছে, তুমি কাজ করেছো, কিন্তু এদের মধ্যে যদি আমি মেরাতে বলি, তাহলে মান্নাকে তুমি কেমন দেখেছো, তোমার কেমন লেগেছে অ্যাজ আর্টিস্ট? যে কথাটা আমি প্রথমে বলবো যে আমার, মানে আজকে যে আমি নিপুণ এবং আমি যে জায়গাটায় আছি, সেখানে মান্না ভাইয়ের অনেক বড় একটা অবদান আছে। আমার সবচেয়ে ব্যবসা সফল ছবি যেটা, রিক্সাওয়ালার প্রেম, ওই ছবিটাই হলো আমার টার্নিং পয়েন্ট। এবং ওই ছবিটাতে আমি নিজে কিছুই আসলে করিনি, আমার প্রতিটা স্টেপ, প্রতিটা অ্যাক্টিং মান্না ভাই ধরিয়ে দিত। আর উনি আসলে আমার জন্য অনেক লাকিও ছিল, আমি ফার্স্ট যে ছবিটা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই সেটাও মান্না ভাইয়ের সাথে, সাজঘর। আর স্পেশাল যেটা বলবো যে ওনার সাথে কাজ করতে গেলে কিন্তু উনি কিন্তু আগে থেকে বলে দিতে পারতো, যাই ভালো করে কাজ করো, এই ছবিটা কিন্তু হিট করবে, তোমার ক্যারেক্টারটা কিন্তু অনেক ভালো, এবং আবার বলতো হ্যাঁ ঠিক আছে এই ছবিটা এরকম আছে। তো মানে ওনার যে ক্যালকুলেশনগুলো ছিল সঠিক ছিল। এখন এসে আমি ভাবি যে আসলে তখন তো আমি একদমই নতুন ছিলাম, তখন তো বুঝতাম না যে আরে কি বলে যে একটা ছবি 3-4 দিন কাজ
করলাম, উনি বলছে যে এই ছবিটার কিন্তু একদম হিট করবে। সেটা আমার ওনার যে লাস্ট ছবিটা কমপ্লিট, বড়লোকের জামাই, ওই ছবিটা যখন করছিলাম তখন কিন্তু আমাকে বলল যে ছবিটা কিন্তু ঈদেই যাবে এবং দেখবা ছবিটা ঈদে এক নাম্বার বিজনেস করবে। আচ্ছা, তোমার সঙ্গে পরে আরও আলাপ করছি আমি, এখন হায়াতকে জিজ্ঞেস করবো, কারণ এটা আমার ব্যক্তিগত হতে পারে বা চলচ্চিত্রের মানুষরাও কিন্তু এই কথাই ভাবে, আমার মতো করে ভাবে, মান্না ভাবতেই কিন্তু কাজী হায়াত মনে করে, কাজী হায়াত বলেই কিন্তু মান্না মনে করে। এখন যে তোমার সঙ্গে কথা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি মান্নাকে দেখতে পাচ্ছি, এর কারণটা কি? আসলে মান্নার জীবনের শুরু থেকেই তো আমি, শেষ অবধি ও আমি, মানে জীবনটা ওর চলচ্চিত্র জীবনটা একটা বৃত্তের মতোই। এর আগেও বলেছি যে শুরু হয়েছিল আমার থেকে, একেবারে ঘুরে অনেক কাজ করে একটা বৃত্ত যেমন শেষ হয়, ঠিক শেষের দিনেও আমার সাথেই কাজ। সে যে শেষ দৃশ্যে শেষ সংলাপটি বলে গেছে সেটিও আমার সাথে, আমি অভিনেতা ছিলাম সেই ছবিতে, এবং সব শেষ যেটা একটা স্টিল ফটোগ্রাফ সেটাও আমার সাথেই সে তুলে গেল। তো এতে আমি বলবো যে তার জীবনের সেই শুরু থেকে লাস্ট অব দি সিনেমার মান্না বৃত্তাকার হয়ে, মানে বিন্দু থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত আমার সাথে। তো মান্নার যেটা এই যে বলছিল, নিপুণ বলছিল একটা কথা, এই কথাটা সাংঘাতিক আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে ও ছবির দুই তিন দিন শুটিং করার পরেই বলে দিত এই ছবি চলবে কি চলবে না। আমাকে বলতো, হায়াত ভাই চলবে না এই ছবি, ওই টাকা পয়সা বুঝে নিন, প্রডিউসার থেকে টাকা পয়সা বুঝে নিন, টাকা পয়সাটা বুঝে নিন, চলবে না ছবিটা। তোর ক্যালকুলেশন দেখতাম পারফেক্ট, আর এটা ছিল সত্যিকার অর্থে এই কারণে আমি বলছি, ও কারণটা বিশ্লেষণ করেনি, আমি কারণটা বিশ্লেষণ করার জন্য এই কথাটা বলা। ওর ধ্যানে মগ্নে শয়নে স্বপনে সিনেমা, সবসময়ই ও সিনেমা নিয়ে ভাবত। আচ্ছা, আমি এই প্রসঙ্গে, সিনেমা নিয়ে ভাবত, তো এই সিনেমা নিয়ে যে ভাবত সবসময়, শেলিকে সময় সে কখন দিত সেটা আমার জিজ্ঞাসা, কারণ সে তার সহধর্মিনী, তার সঙ্গে এত বছর ঘর করেছে, এবং এই যে সময় দিত না এটা কিন্তু আমরাও জানি, এবং সময় না দেওয়ার কারণও ছিল যথার্থ। তো তোমার এই সময়টা কীভাবে কেটেছে, এত বছর তার সঙ্গে সংসার করেছো অ্যাজ আর্টিস্ট, তোমার কিছু কথা শুনতে চাই। আমি এই ব্যাপারটি এই জন্যে ফিল করতাম, কারণ আমি নিজেও একজন শিল্পী ছিলাম প্রথমত, দ্বিতীয়ত আমি সার্ভিস করি, তারপরে আমার সন্তান হয়েছে, তো আমার সার্ভিস, আমার সংসার, আমার সন্তান, এইসব ব্যাপার নিয়েই কিন্তু কেটে গেছে আমার জীবন। কিন্তু প্রথম দিকে একটু রাগ হতো, মাঝে মাঝে রাগ হতো না, কারণ আমিও তো একজন হিউম্যান বিং, হয়তো কোনো প্রোগ্রাম করেছি মান্না আসতে পারলো না, কথা দিয়েও আসতে পারলো না, প্রথম দিকে একটু খারাপ লেগেছে, ও এটা আস্তে আস্তে হিল করেছি আর কি, কারণ আমি যে ছাড়টা তাকে দিয়েছি প্রচণ্ডভাবে, আমার মনে হয় না কোনো পৃথিবীতে খুব কম ওয়াইফি আছে যে ব্যাপারটি ছাড় দেয়। কিন্তু একটা কথা তোমাকে বলি, তুমি কি মান্নার যে একটা অবস্থান এখানে গেছে, মানে সে যে নতুন শিল্পী এসছে, আমার মনে আছে তোমার নতুন মুখের সব একসঙ্গে এসছো, আসার পরে আস্তে আস্তে তোমরা এই পর্যায়ে, মানে এই পর্যায়ে গেছে, তো শত মানে সময় না দেওয়া, রাগ অভিমানের পরে মাঝখানে কি তুমি একটা গর্ববোধ করো না বা করনি, যে শত হলো মান্না বিকামে দ্য গ্রেট অ্যাক্টর অফ আওয়ার কান্ট্রি, আমার দেশে একজন প্রতিষ্ঠিত যশা একজন শিল্পী, একজন নায়ক? এটা ঠিক গর্ব বলবো না, কারণ গর্ব মানুষকে অহংকারী করে তোলে। আমি মনে করবো এটা তৃপ্তি, আত্মতৃপ্তি একটা, যে মান্না যে শুরু থেকে যেভাবে উত্থান হয়েছিল, শুরুটা হয়েছিল হায়াত ভাইয়ের ছবি দিয়ে, পাগলি আমি দেখতেও গিয়েছিলাম শুটিং, মনে আছে আপনার? প্রথম সাইন করেছিল তওবা, কিন্তু প্রথম শুটিং হয়েছিল পাগলি। পাগলিতে কিন্তু মান্না একটা হিরো হিসেবে এসেছিল, হায়াত ভাই কিন্তু তাকে ব্রেক কিন্তু প্রথমে হিরো হিসেবেই দিয়েছিল, মান্না কিন্তু সাইড অ্যাক্টর হিসেবে আসেনি। তো সেই যে তার উত্থান, তখন থেকে আমি ফিল করতাম মান্না একদিন বড় হবে, কারণ তার মধ্যে যে নিষ্ঠা ছিল,
যেমন একটু আগেই নিপুণ হায়াত ভাই যেটা বলেছেন যে মান্না একটা ছবি শুটিং করলেই বুঝতে পারতো যে ছবিটা হিট হবে, আমি কিন্তু মান্নাকে দেখে আমি ফিল করেছিলাম যে মান্না একদিন উঠবে, কেন জানি না এটা। তোমাকে আমি একটা কথা মানে হায়াতই কথাটা বলে এবং এটা হায়াত নিজেও নিপুণ আমার সঙ্গে একমত পোষণ করবে আমি বিশ্বাস করি, মান্না জনগণের আর্টিস্ট ছিল বোধ হয়, জনগণের ভয়েস ছিল, হ্যাঁ মানে সে নিপীড়িত মানুষের ভয়েস ছিল, নির্যাতিত মানুষের ভয়েস ছিল, যেটা কাজী হায়াত নিজেও, কারণ কাজী হায়াতের ছবিতেই কিন্তু তার যশ খ্যাতি যাওয়া হয়েছে কাজী হায়াতের ছবিতে, এবং তার কারণে কাজী হায়াত নিজেও কিন্তু আমি বলবো জনগণের পরিচালক, মানে জনগণের পরিচালক বলতে এটা বোঝাচ্ছি আমি যে মানুষের যে চাহিদা, মানুষের যে ব্যথা যন্ত্রণা রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এটা কিন্তু কাজী হায়াতের ছবিতে থাকে, প্রতিবাদী যেটা বলবো সর্বহারা মানুষের পরিচালক, প্রতিবাদী পরিচালক, তো মান্নাকে কিন্তু ওই চরিত্রে সে পোর্ট্রেট করেছে এবং সে অভিনয় কিন্তু ওইভাবে করত। আসলে হয়েছে কি চাষি ভাই, এই প্রসঙ্গ থাক, এই প্রসঙ্গের ফলাফল কি হয়েছিল এ প্রসঙ্গ এখন অনেকেই জানে, যে ধরেন আমি সাধারণত দেশের ক্ষতস্থান দেখিয়ে দেওয়ার জন্য দেশের রাজনীতি দেশের সমাজের অসঙ্গতি এসব নিয়েই সিনেমা করেছি, যার ফলে মান্নার অনেক জনপ্রিয়তা এসেছে এবং তার মৃত্যুর পরে লোকে দেখতে বুঝতে পেরেছে যে সে কত জনপ্রিয় ছিল। আর আমি সেদিন মনে মনে ভেবেছিলাম, পরবর্তীতে আজও ভাবি, যে মান্না যদি জানতো সে এত জনপ্রিয় সাধারণ মানুষের কাছে তাহলে মান্না আরও সিরিয়াস হতো, তার স্বাস্থ্য সচেতন হতো, মান্না হয়তো মরতো না, মান্না হয়তো আমাকে বলতো যে কোন হসপিটালে যাব, কিংবা হসপিটালে যাওয়ার আগে তার জীবনের সব কাজ সে আমাকে পরামর্শ করে করেছে, কিন্তু এই কাজটি কেন করলো না আমি জানতাম না। কিন্তু আয়াত যেটা আমি আমি জানি না, আমি আমি যতটুকু জানি সে কিন্তু অসুস্থ কখনই ছিল না, কারণ আমার সঙ্গে যেহেতু আমার বাইপাস করা তো আমার সঙ্গে প্রায় কিন্তু কথা হতো, তো ও খুব স্বাস্থ্য সচেতন ছিল, প্রতি মাসেই কিন্তু সে এই চেকআপ করত, কিন্তু কিন্তু তার পারিবারিক বিষয় যেহেতু আমার সাথে আলোচনা করত সে, এই বিষয়টি সে হসপিটালে থেকে আমাকে ফোন করলো না কেন, হসপিটালে যাওয়ার আগে আমাকে ফোন করা উচিত ছিল, তাহলে হয়তো আমি তাকে গুড সাজেশন দিতে পারতাম, কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। আমি তার ভাইটা যে ছিল সে একটু মানে একা বিব্রতকর অবস্থায় ছিল, হয়তো মান্না মরতো না আমার ধারণা, তবে আল্লাহ নিচে রেখেছে তার মৃত্যু। তা তার ফলে যেটা হয়েছে সেটি আমি বলবো যে এই যে মানে এই যে জনগণের কথা বলার জন্যে আমি যেটা বলতে চেয়েছিলাম, ব্যক্তিগত জীবনে মান্না অনেক সময় আমাকে বলতো, হ্যাঁ ভাই জানেন এই আপনার ছবি করার ফলে কি হয়েছে, আমার আমার ঘরে যে বসে থাকে ভাই আমাকে একটা চাকরি দেবেন, ভাই আমাকে আমার মেয়ের বিয়ে আমাকে টাকা দেবেন, অর্থাৎ ওকে মনে করতো একটা রাজনৈতিক নেতা। আমরা যেমনি যে প্রশ্নটি করেছি, আমরা একটা বেটার ফিল্ম ফোরাম করেছিলাম মান্নার নেতৃত্বে, সেখানে জেমিও ছিল, সেখানে কবরী ছিল, তুমি ছিলে, আমি ছিলাম, আমজাদ হোসেন, মোহাম্মদ হান্নান, আমরা সকলে মিলে এদের আবার পেছন থেকে টিপ্পনিও কাটা হতো। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে লেগে গেল, এটা বেটার ফিল্ম ফর্ম করছে। তো যেটা ও বলেছে যে সে মান্নার যে স্বপ্ন, মানে এই যে প্রতিদিন রাতে বসা, এই সোনাগে বসা, মান্নার সবাইকে ফোন করে নিয়ে আসতো শুটিং এর পর, সারাদিন শুটিং এর পর আমাদের ফোন করে নিয়ে যেত, এবং রাত দুটো একটা পর্যন্ত চলতো, দুটো আড়াইটা পর্যন্ত সেই মিটিং চলতো, কিভাবে এটা বন্ধ করা যায়, কি কি প্রোগ্রাম করা যায়, কি করা যায় অশ্লীল ছবির বিরুদ্ধে, অশ্লীল ছবির বিরুদ্ধে সে যে সোচ্চার ছিল, এবং সে আসলে সেই কর্মটি সেই নিবেদিত প্রাণ চলচ্চিত্রের কেউ আজকে আমি দেখছি না, আছে দুই একজন চলচ্চিত্র কি করে জিমি আজকে প্রশ্নটা করলো যে সেই আমাদের সেই যে মান্নার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার মতো কি আমাদের আমাদের কেউ নেই প্রযোজক সমিতি পরিচয় সমিতি, যে কথাটা সে বলেছে আমার মনে হয় জেমি বোধ হয় জানে, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, জেমিও সেই সাথেই আছে, আমি এটা উত্তর জেমির কাছেই আছে, একটি ছেড়ে সিনেমার সাথে না সিনেমা প্রযোজনার সাথে আছে, খসরু নাম করে ছেলেটি বেশ
বেশ করিকর্মা ছেলে, সে ইয়ের সাথে ভিডিও পাইরেসির জন্য, কিন্তু অশ্লীলতার বিরুদ্ধে তার কি ভূমিকা আমার ঠিক জানা নেই, তবে তাকে যদি উদ্বুদ্ধ করা যায়, তাকে মোটিভেটেড করা যায়, হি ইজ ইয়াং এনার্জেটিক। আর আমি যেমি কাকে ইঙ্গিত করেছি আমি জানি না, আমি যেটাকে বলবো শিল্পী সমাজে এখন আর কেউ নেই। আমার মনে হয় হায়াত ভাই, আপনাদের নিয়ে যে কমিটিটা মান্না বিল্ড আপ করেছে, আমার মনে হয় আপনাদের এগিয়ে আসা উচিত। হ্যাঁ, আমার মনে হয় আপনারা মান্না আছে আমাদের মাঝে, এইটিকে স্মরণ করে আমার মনে হয় আমার পুনরায় আপনারা সেই বেটার ফোরাম কমিটিটা আবার শুরু করেন। আচ্ছা নিপুণ, তোমার একটা কথা মনে পড়ে, আমরা তো কথাই বলছি, সিলচারণ করছি, আমার যদিও মনে আছে তুমি একটা ছবি শুটিং করছিলে, হঠাৎ করে তোমার আমেরিকা যেতে হবে, তোমার ভিসা শেষ হয়ে গেছে আমেরিকা যেতে হবে ভিসা করার জন্য, তো তুমি দেখেছো যেখানে শুটিং করছে ওটা ভেরি ইম্পর্টেন্ট, ভিসা ক্যান্সেল হয়ে গেলে তখন তোমার সমস্যা হয়ে যাবে, তো তুমি গিয়ে টিকিট ঠিক করে নিয়েছিলে, তারপরে যে কি হয়েছিল? খুবই অদ্ভুত ব্যাপার যেটা, সেটাই কারণ বাজারে ছিল কুয়েত এয়ারলাইন্স, আমি জাস্ট ওখানে টিকিট সব ঠিকঠাক করছিলাম, আমার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো, পরে টিকিটটাকে রিইস্যু করছিলাম। পাঁচ মান্না ভাই মনে আমাকে ফোন করলো যে আচ্ছা তুমি কোথায়, এই ইয়েটা একটু দেখতে হবে। আমি তখন বললাম আমি তো একটু কাজে, আমি একটা এয়ারলাইন্স অফিসার, আমি পাঁচ মিনিটের মধ্যে দেখি মান্না ভাই সেখানে। তো আমি বললাম আপনি এখানে, বলল যে এটা রিকশাওয়ালার প্রেমের সময়। তখন আমাকে বলল তুমি কি বোকা, তুমি জানোই ছবিটার কি ক্যারেক্টার তোমার, তুমি বুঝতে পারছো যে তুমি ছবিটা। আমি বললাম কি দেখেন আমার যেতেই হবে। তো উনি বলল ঠিক আছে তুমি যাও, আমি এখানে সব যেটা আছে, কিন্তু তুমি যাওয়ার আগে অ্যাটলিস্ট সাইনটা করে যাও, কনফার্ম করে যাও, আমি সব ট্যাকেল দিয়ে রাখবো। তো এবং উনি ডিরেক্টর, উনি কিন্তু কমিউনিকেশন করছিল যে হ্যাঁ তোমার কাজ শেষ, তুমি কবে আসছো, এবং প্রডিউসার কিন্তু জানেও না আমি যে আসলে নেই, বলছে যে না ওর হিরোইনের কাজ নেই, আমাদের কাজগুলো করছি, চক আউটে পরে আমি আসলাম, ছবিটা তো পরে অনেক হিট করলো। এই গুণাবলীটা কিন্তু মানার, মানে আপনি আমার জিজ্ঞেস করার আগেই বলবো, এই যে মানে এখনকার শিল্পী, এই ধরনের শিল্পী কবে আসবে জানি না, তবে আগে সিনিয়ররা যারা ছিলেন রাজ্জাক ভাই, ফারুক, এরা কিন্তু ছিল এই টেন্ডেন্সি, পরবর্তী জেনারেশনে এক মান্নার মধ্যেই দেখেছি স্যাক্রিফাইস, মানে আর একজনের জন্য একটু জায়গা করে দেওয়া, সরে বসে একটু জায়গা করে দেওয়া, তার যদি পরিশ্রম হয় তার জন্য একটু জায়গা করে দেওয়া। এই যে নিপুণকে, সে কিন্তু কি করেছে জানেন, সে করেছে প্রযোজককে শিডিউল সেইভাবে দিয়েছে, ওর সাথে যোগাযোগ করে রেখেছে যে ও কত তারিখে আসবে, তারপর ডিরেক্টরের সাথে নিশ্চয়ই সে চক আউট করেছে যে আমার কাজ এই শিডিউলে এই এই কাজ করবেন আপনি, এখানে কিন্তু নায়িকা লাগছে না, টু সেভ হার সে কিন্তু এগিয়ে নিয়ে গেছে, তার আমেরিকা থেকে ফেরা পর্যন্ত ফিল করতে দেয়নি ডিরেক্টর এবং প্রডিউসারকে যে নিপুণের প্রয়োজন আছে, অর্থাৎ শুটিং হচ্ছে না নিপুণের জন্য হচ্ছে না, তা না না। এই গুণটি এই সেকেন্ড জেনারেশন বলেন আর থার্ড জেনারেশন বলেন ওর মধ্যেই ছিল, ও চলচ্চিত্র প্রেমী ছিল আসলে, চলচ্চিত্র নিয়ে ভাবতো, চলচ্চিত্র আমি তো বলি অনেক অনুষ্ঠানেই এই চার বছর ধরেই বলছি, প্রতি রাতে রাত ১২টার সময় একটা ফোন আসতো, এই যে আমি সত্যি কথা বলতে কি যে কান্না চলে আসবে, এই ১০-১২ দিন আগে মান্নার নাম্বারটা মুছে ফেলেছি যে এই নাম্বার থেকে তো আর ফোন আসবে না, ফোন করবো না। মান্নার নাম্বার তো অনেকগুলো ছিল, মান্না ১, মান্না ২, মান্না ৩, মান্না ৪, মান্না এইভাবে, মান্না স্টার, সবগুলোই ডিলিট করে দিয়েছি। তো মান্না প্রতি রাতেই ফোন করত, রাত ১২টা ১টা ঘুমায় গেছি, ও আবার বুঝত আমি যদি বিরক্ত হই, হ্যাঁ হ্যাঁ ভাই ঘুমায় গেছেন না, আমি না বলো
না বলার মধ্যে যে ও বুঝে ফেলতো যে আমার মেজাজটা কেমন আছে, তাহলে এক ঘন্টা আলাপ করত এই সিনেমা বিষয়ে। আর যদি বলতাম, যদি একটু বিরক্তি সহকারে বলতাম, ও বুঝে ফেলতো যে একটু ঘুমায় গেছে, বিরক্ত। আচ্ছা হ্যাঁ ভাই, রাখি, কালকে দেখা হবে, কালকে বলব। এগুলো অহেতুক আলোচনা ছিল না, ছিল চলচ্চিত্র বিষয় নিয়ে, চলচ্চিত্রকে কিভাবে ভালো করা যায়, অশ্লীলতা, আর অশ্লীলতার মধ্যে ভীষণভাবে মুক্ত করা যায়। আপনি কালকে চাষি ভাইরে নিয়ে আসবেন, চাষি ভাইরে নিয়ে বসবো, আমজাদ ভাইরে নিয়ে আসবেন বসবো, আর চাষি ভাই যেন কবরি ম্যাডামকে নিয়ে আসে। এই যে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আসলেই আর মানে কেউ নাই এখন, অসাধারণ অসাধারণ। আচ্ছা শেলি, আমাদের, আমি তো জানি কাজও চলছে একটা মান্নার নামে, মান্নার স্মরণে একটা একটা ফাউন্ডেশন করা হয়েছে, একটা ক্লাবের মতো, অ্যাসোসিয়েশনের মতো একটা সামাজিক সংগঠন করা হয়েছে, সেটার লোকে মান্না ফাউন্ডেশন, সেটা চেয়ারপারসন তুমি এবং আরও সব বাংলাদেশে আমরা সহ সকলে গণ্যমান্য ব্যক্তিরা জড়িত আছি। বেশ কিছু কাজ কিন্তু তুমি করছো এবং সেটা করছো আমার জানার মতে যে নিজের উদ্যোগে এবং নিজের চেষ্টা প্রচেষ্টা কিন্তু করছো। আমরা যারা সাথে আছি কোনো রকমের থাকতে হয় তাই আছি, আমাদের কোনো একটা কন্ট্রিবিউশন নেই তেমন, সবই তোমার, কিন্তু তোমার এটা কোন ফর্ম্যাটে আছে, কীভাবে আছে, যে এখন কী করছো? শুনলাম যে গত কালকে গত পরশু আমাদের শিল্পী সত্তার, হিরো সত্তার ছিল, তাকে অসুস্থ, সে হসপিটাল আছে, তাকেও মান্না ফাউন্ডেশন থেকে কিছু অর্থ সাহায্য দেওয়া হয়েছে বলতে খুব সম্ভব আমি জেনেছি। আমার ইচ্ছে ছিল, আমার স্বপ্ন ছিল, তারপরে আপনারা আমাকে কোঅপারেট করেছেন। তো আমরা শুরু করেছি আজ থেকে 3 বছর আগে, আপনি তো জানেননি সবই, হায়াত ভাই জানেন। তো আমরা মান্নার জন্মবার্ষিকীতে এটা ডিক্লেয়ার করেছি 1 বৈশাখ। তারপরেও তো আমরা সামাজিকভাবে যে দায় দায়িত্ব পালন করছি আপনি জানেন, আমরা ঢাকাতে যেটা প্রথম করেছিলাম, আমরা করেছিলাম দোয়েলাপাকে পাশে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা বিভিন্নভাবে করছি যেটা রেকর্ড নিই, এবং আমাদের অঙ্গ সংগঠন যেগুলো আছে বাংলাদেশে সারা দেশব্যাপী যেটা আছে, তারা কিন্তু সামাজিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন সিলেট বেশি, বিশেষ করে সিলেট, এবং গত 17ই ফেব্রুয়ারি তারা কিন্তু মান্নার জন্য সব মিলাদ মেহফিল এবং স্মরণ করেছে সারা বাংলাদেশে। এবং গত আমরা গতকাল যেমন মান্নার সাথে, আমার সাথে নতুন মুখে যারা এসেছিল তার মধ্যে সুব্রত সত্তার, দীপুল, সাজ্জাদ, এরা ছিল দিতি, মোনালিসা, তো সোহেল চৌধুরী একসাথে ছিলাম। তো আমি যখন শুনলাম যে সত্তার অসুস্থ এবং সে কথা বলতে পারে না, তখন এক সাইড প্যারালাইজড, তখন থেকে আমি ভাবছি যাওয়া উচিত। এই এই ভাবতে ভাবতে কিন্তু 15-20 দিন কেটে গেছে, যে একটা সময় সুযোগ বুঝে যে আমি একটু ফাঁক পেলাম সবাইকে, আপনারও যাওয়ার কথা ছিল, কালকে আপনি যেতে পারেননি। তো আমরা গেলাম সাত্তার, তো আমাকে আমাদের দেখে, আমরা যখন ইন করলাম, আমি, সুব্রত এবং সাজ্জাদ, তখন বলে যে আবার আমরা নতুন মুখের এক হয়েছি, আমরা 29 জন আমরা এক হব। সেই যে সে তার চিৎকার, সে কান্না আমাদেরকে জড়িয়ে ধরে, মানে সেটা আরেকটা একটা বেদনাদায়ক অধ্যায় সেটা। তো আমরা ওকে সান্ত্বনা দিলাম, কথা বললাম, চা খেলাম। তো সে যে অবস্থায় আছে সেখানে, যে তাকে সহযোগিতা করা হচ্ছে খুবই সামান্য, হ্যাঁ, ওখানে কিন্তু তার বাসা একটা, যেহেতু হসপিটালে এতদিন রাখবে না তাকে, একটা বাস পাশেই একটা একটা রুম ভাড়া করে থাকে সে, এবং তার ফিজিওথেরাপি, তার অন্যান্য খাবার খরচ বেশ ব্যয়বহুল। তো আমরা আমাদের পক্ষ থেকে যেটা করেছি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আপনি জানেন, তার পাশে সামান্য কিছু আমরা সহযোগিতা করেছি, শুরু করেছি, আমরা আরো করব, আমরা সব সময় থাকব। 50,000 ওই সামান্য নয়, বরং শিল্পী শিল্পসত্তারে এই সময় 50,000 সমিতি বোধহয় অনেক কম দিয়েছে। এবং আমি যেটা শুনলাম যে শিল্পী সমিতি অনেকে তার সাথে নাকি যোগাযোগই করছে না, কে যেন আমাকে বললো, অবশ্য না জেনে কথা বলা উচিত না, তবু আমি বুঝতে পেরেছি যে তোমরা অনেক, তবু হ্যাঁ, আমি আমি কথাটা কেড়ে নিয়ে বলছি যে আমাদের মধ্যে সেই মমত্ববোধ, সেই মায়া, শ্রদ্ধা, ভক্তি একেবারেই নেই। আমি আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, আজকে এই যেমন নিপুণের কথাই যদি বলি, নিপুণ নতুন, নতুনদের মধ্যে নবাগতা, এবং তার কাছে যে আচরণগুলো, আচার আচরণ যেগুলো পাচ্ছি আমরা,
অনেক পুরাতন শিল্পীর কাছে কিন্তু পাই না। তো এটা আমার মনে হয়, এটা আমার মনে হয় আমি জানি না, সরি টু সে দিস, যে এটা একটা শিক্ষার ব্যাপার কিন্তু আছে মানুষের। শিক্ষা না থাকলে, আপনি না বললেও আমি বলতাম, দিস ইজ কোশ্চেন অফ এডুকেশন। সেই সেই কিছু আনএডুকেটেড লোক আমাদের, এটা সত্যি কথা, আর বলবো কবে, সত্যি কথা বলবো কবে, আর কবে বলবো, 65 বছর হয়ে গেছে এখনো লুকিয়ে, কেউ যদি নিন্দা করে লজ্জা পাবো, কেউ যদি নিন্দা করে করুক, কেউ যদি সিনেমার লোকেরা যদি কেউ খারাপ বলে বলবো বলুক, দেশের লোকে খারাপ বললে বলুক, আর কিছুই বলার নেই। কিছু অশিক্ষিত লোকের হাতে সিনেমাটা চলে গিয়ে সিনেমাটার এই অবস্থা হয়েছে, সুধী জনের কাছ থেকে ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছে, আর আমরা আমাদের যে একটি জায়গা, সুসংহত জায়গা, মানে সুন্দর একটি জায়গা, সেখানে তারা এসে এটাকে শিল্পের নামে অপবিত্র করে দিয়েছে, এটি হলো দুঃখজনক। কিন্তু দেখো একটা কথা, তারপরেও আজকে বলতে, যখন মান্না যেদিন মারা যায় 17 তারিখে, সে সময় তোমার তো খুব মানসিক অবস্থা খুবই খারাপ, তুমি এসে পৌঁছেছিলে, কিন্তু যখন তার ডেড বডি নিয়ে এলাম এফডিসি স্টুডিওতে, লাখো লাখো মানুষ সৈন্য তার ডেড বডি নিয়ে যাবে, এটা ডিসাইডেড হলো, ছুটলাম গেলাম ওখান থেকে, বললো যে 17 ফেব্রুয়ারি 21 তারিখে অনুষ্ঠান, চাষে ভাই আনবেন না, আমরা সামাল দিতে পাবো না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক পুরো, বলতে গেলে ঢাকা সেদিন কোলাপস হয়ে গেছিল। কিন্তু এই যে চলচ্চিত্রের অবস্থা, জনপ্রিয়তা একটা নায়কের এত কেন হতে পারে, এটা এখন ভাবাই যায় না। সেই চলচ্চিত্রকে, সেই জনপ্রিয়তাকে আমরা আজকে কোথায় নিয়ে গেছি, এটা আমাদের খুব ব্যথা। মানে এটা কারণটা কি, মান্না মনে প্রাণে একজন, সে নায়ক ছিল, সে প্রযোজক ছিল, সে শিল্পী ছিল, এবং যতই সে এফে হাঁটতো, চলতো, উঠা বসা করতো, তার মধ্যে একটা শৈল্পিক গুণ ছিল, সেই গুণটা মানুষ তো ভালোবাসে কখন, প্রচন্ড চেষ্টা ছিল, ভালো তখনই মানুষকে বাসে, যখন মানুষ একটা পড়ে যায়, সিম্পলিসিটি ছিল, মান্নার মধ্যে সিম্পলিসিটি চেষ্টা ছিল, বলি আমি চেষ্টা, কি চেষ্টা ছিল আমি বলি, তুমি জানো না এগুলো। সে আমাকে বলতো, ভালো ডিরেক্টর এজে মিন্টু, এজে মিন্টুর সাথে আমার খুব বন্ধুত্ব, আমাকে বলতো, হায়াত ভাই মিন্টু ভাইয়ের একটা ছবিতে আমাকে অভিনয় করাই দেন না, বিনে পয়সা একদম পয়সা লাগবে। আচ্ছা, আমি আমজাদ ভাই, আমজাদ আমার ছবি, আমজাদ ভাইতে, আমজাদ ভাইকে আমারে বলতো যে আমজাদ ভাই ছবি টবি করবে না, আমজাদ ভাইয়ের একটা ছবি করাই দেন না, একদম বিনে পয়সা করে দেবো। এই যে চেষ্টাটা ভালো ডিরেক্টরদের নিয়ে আসা এবং ভালো ডিরেক্টরদের ছবিতে অভিনয় করা, তার যে ইচ্ছা ছিল, এখন এখন নেই, দেখ আমার সময় সময় খুব কম, এবং সময় কম থাকার কারণে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই না, কারণ আজকের এই মান্না স্মৃতিচারণ অনুষ্ঠানে অনেক স্মৃতি কথা রয়ে গেছে যেগুলো বলে শেষ করা যাবে না, এবং এই স্বল্প সময়ে কখনো স্মৃতিচারণ করা হয় না, এটা লং প্রসেস, লং সময়ের দরকার এটা নেই। যাই হোক, আমার তবু তো সেটা সীমা আছে, সীমা রেখা লঙ্ঘন করব। মান্নাকে নিয়ে কথা বলতে গেলে টেলিভিশনে 2 ঘন্টা অনুষ্ঠান সময় লাগে, এবং বিশেষ করে তোমার কাছে তো ঘন্টার পর ঘন্টা সময় যাবে তোমার কাছে। তোমাকে অনেক ধন্যবাদ যে ধন্যবাদ দিতে হয় যে এসো কষ্ট করে, এটা আমি ধন্যবাদ দিচ্ছি, এই জন্য দিচ্ছি যে এসো, সেই জন্য না ধন্যবাদ দিচ্ছি, এই যে মান্নাকে তুমি এভাবে তৈরি করছো, এই পর্যায়ে নিয়ে গেছো মান্নাকে, এবং মান্না আজকে যেখানে বিচরণ করছে সে কোনোদিনই ফিরে আসবে না, এবং জানি না সে কেমন আছে, এবং যেখানে থাকবে আল্লাহ যেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। সেই তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি যে মান্না স্মৃতিচারণ করার জন্য তুমি কষ্ট করে এখানে এসছো, এবং আমাদের সঙ্গে সময় দিলে, কথা বললে, কিছু কথা তোমার কাছে শুনলাম, আর মান্না ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা তোমার কাছে শুনলাম, দেশবাসী শুনলো, আর নিপুন সবচেয়ে মানে অনু ছোট সবচাইতে নিপুনকে ধন্যবাদ তো দেবই, সেই সাথে আদর দিলাম যে ও সবসময়ই আছে চলচ্চিত্রের দুঃসময়ে, চলচ্চিত্রের নানান অনুষ্ঠানে কিন্তু নিপুন আসে, এটা ডেফিনেটলি তাকে আমি ধন্যবাদ দেবো, এবং ধন্যবাদের সে প্রাপ্তিও উপর তার আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই স্মৃতিচারণ মান্নাকে নিয়ে যতক্ষণ করলাম, জানি না আপনাদের কেমন লাগলো, এই স্বল্প সময়ে কিন্তু স্মৃতিচারণ করা সম্ভব নয়, তবুও বিক্ষিপ্ত হয়ে যতটুকু করলাম, আমার নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, মান্নাকে নিশ্চয়ই আমরা ভালোবাসি, এবং মান্নাকে স্মরণ করি, মান্না আছে, থাকবে, এবং ছিল, এটাই হলো আমাদের প্রত্যাশা।